কিচেনে আপনাদের স্বাগতম জানাই। আমি টুম্পা, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব, ছাগলের মগজ দিয়ে মগজের পাকোড়া। তো আমি মগজের পাকোড়া করার জন্য নিয়েছি ডাল, ছোলার ডাল বেটে নিয়েছি, মগজ নিয়েছি অল্প পরিমাণে, তারপর হলুদ গুঁড়া নিয়েছি পরিমাণ মতো, লঙ্কা গুঁড়া সামান্য পরিমাণে দিলে হবে এক টেবিল চামচ, কাঁচা লঙ্কা নিয়েছি কেটে নিয়েছি, চাউলের গুঁড়া নিয়েছি এক কাপ নিয়েছি, এখান থেকে আমি অল্প পরিমাণে দিব, বাকিগুলো রেখে দিব, গরম মশলা নিয়েছি গুঁড়ো করে, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন নিয়েছি এগুলো কুচি করে নিব, আদা কুচি করে নিব, এদিকে আমি জিরাগুলো ভেজে নিচ্ছি, এগুলো গুঁড়ো করতে হবে, ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিব, এগুলো একটু ভেজে নিই। বন্ধুরা, মিক্সিং বলে আমি এগুলো এখানে হাত দিয়ে মিক্স করে নিয়েছি ভালো করে, এর মধ্যে এক একে সব উপকরণ দিয়ে দেব। প্রথমে দিব ডাল বাটা, পরিমাণ মতো দিয়ে দেব, আদা কুচানো, রসুন কুচানো দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, দিয়ে দেব হলুদ গুঁড়া পরিমাণ মতো, হালকা পরিমাণে লঙ্কা গুঁড়া দিয়ে দেব, জিরার গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো, গরম মশলা দিয়ে দেব, গরম মশলা গুঁড়া, চাউলের গুঁড়া দিয়ে দেব অল্প পরিমাণে, ছাগলের মগজটাকে আমাদের এইখানে চট্টগ্রামের লোকের আঞ্চলিক ভাষায় বলে তুলা, আপনারা কি বলেন আমি তো জানি না, আমরা তুলা বলি। এখন লবণ দিয়ে দেব স্বাদ মতো, ভালো করে মেখে নেব সবগুলা, মিক্সারটা ভালো হলে পাকোড়াটা অনেক ভালো হবে, আমি এখানে ভালো করে মিক্স করে নেব, বন্ধুরা চুলায় প্যান বসিয়ে দিচ্ছি, প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল, সাদা তেল দিয়ে দিচ্ছি,
বন্ধুরা পাকোড়া করার জন্য যদি আপনারা ডুবো তেলে করতে পারেন সেটা ভালো হয়। তবে আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি, লাগলে দিব। এটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে পাকোড়াগুলো দিয়ে দিব ছোট ছোট আকারে। বন্ধুরা আমি এখন হাত দিয়ে এর মধ্যে বসিয়ে দেব। বন্ধুরা এটা একটু লো আঁচে করতে হবে, আমি আস্তে একটু ছোট করে দেব। এক পাশ হয়ে আসলে আরেক পাশ দিয়ে দেবো তেলের মধ্যে। বন্ধুরা দেখুন কি সুন্দর কালার চলে আসছে। বন্ধুরা এগুলো আমার হয়ে আসছে প্রায়, একটু পরে আমি নামিয়ে নেব। আপনারা চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন সন্ধ্যাবেলার নাস্তাতে, মুচমুচে হবে। খোরাগুলো চাউলের গুঁড়া দিলে মুচমুচে হয় অনেক। বন্ধুরা প্রথমে যে এগুলো আমি তেলের মধ্যে দিয়েছিলাম এগুলো আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আপনাদের দাদাকে একটু টেস্ট করতে দেব কিরকম হয়েছে। একটু গরম থাকা অবস্থা খেতে পারলে একটু ক্রিসপি হয়। আসলে বন্ধুরা খুব সুস্বাদু হয়েছে খেতে, একদম সেরকম তোমরা কিন্তু সেরকম ভাবে বানিয়েছে, এটা অসাধারণ। আপনারা দেখে থাকলে এটা বাড়িতে বানিয়ে অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো হবে, মুচমুচে একদম। বন্ধুরা মেখের একটা বাকি বড়াগুলো দিয়ে দেবো।
মগজে পাকোড়া করার সময় তেল থেকে ভীষণ ফেনা বের হয়। এগুলো আবার চলে যাবে, সমস্যা নাই, পাকোড়া উঠিয়ে নিয়ে চলে যাবে। দেখুন বন্ধুরা কিভাবে ফেনা হচ্ছে। বন্ধুরা আমাদের পাকোড়া পাকোড়া শেষ হয়ে গেছে, সবগুলো তুলে নিলাম। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।